প্রিয় ভিউয়ার্স, আবারও শুভেচ্ছা স্বাগতম। আপনাদেরকে আমি গত পর্বে দেখিয়েছিলাম ইলাস্ট্রেটর 10-এর যে টুলসগুলি সেগুলি দেখিয়েছিলাম। আজকে আপনাদের দেখাবো মেনু মেনু সম্পর্কে, কোন মেনুতে কী কাজ রয়েছে। তো তার আগেই, ওখানে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন, যেন আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি মেসেজ পেয়ে যান। তো চলুন কাজে চলে যাই। কাজে যাওয়ার সময় দেখেন, আমরা এগুলি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই যে কাজটি আপনি করলেন, এই কাজটি যদি আমরা করি, করার পরে কাজটি তো আমাদের সেভ করতে হবে, তাই না? কিন্তু সেভ করতে গেলে আপনি কীভাবে করবেন? সেভ করতে গেলে আপনি যে কোনো কাজ করেন, প্রথমেই ইলাস্ট্রেটর আমি এটাকে ক্লোজ করছি। ক্লোজ করে আমি আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। যেমন ধরেন আমি কন্ট্রোল এন দিবেন, এরকম ধরেন আমি এটাকে বন্ধ করে দিলাম, ঠিক আছে, নো দিলাম, ওকে। দেওয়ার পর ধরেন আপনি ওপেন করলেন ইলাস্ট্রেটর 10, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইলাস্ট্রেটর 10 ওপেন হবে। হ্যাঁ, ওপেন হওয়ার পর দেখেন ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখেন আমাদের কিন্তু এমএস ওয়ার্ডে, কিন্তু যে কোনো একটি এমএস ওয়ার্ড ওপেন করার সাথে সাথে কিন্তু একটি ডকুমেন্ট চলে আসে। এই যে একটি ডকুমেন্ট, এখানে কিন্তু আপনি লেখালেখি শুরু করতে পারেন, কিন্তু ইলাস্ট্রেটরের বেলায় কিন্তু সেটি নেই। ইলাস্ট্রেটরের বেলায় কিন্তু ডকুমেন্ট নেই, ডকুমেন্ট আপনার তৈরি করে নিতে হবে। কিন্তু ডকুমেন্ট তৈরি করতে হলে আপনি সেটি কীভাবে তৈরি করবেন, এখানে আমরা আগেও পেয়েছি। এখানে দেখেন, এই যে আমি ফাইল মেনু, অর্থাৎ এটা হচ্ছে ফাইল মেনুর কাজ। ফাইল মেনুতে কিন্তু এই যে দেখেন কন্ট্রোল এন, আমি আগেও বলেছি এই যে অংশগুলি রয়েছে, এই যে ডান দিকে যে কমান্ডগুলি রয়েছে, সেই কমান্ডগুলি হচ্ছে শর্ট কমান্ড। এই কমান্ডগুলি আপনি মুখস্থ করে ফেলবেন, একদম মুখস্থ করে ফেলবেন, এখানে দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। তো আসলে ইলাস্ট্রেটর 10-এর কিন্তু কোনো নোট নেই, ঠিক আছে, এটা পুরাটাই কিন্তু আপনাকে মুখস্থ করে, অল্প অল্প করে মুখস্থ করে করে আপনার এটাকে জানতে হবে। তো আসলে নিরন্তর সাধনা ছাড়া গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায় না। গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে প্রথমে যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে প্রচুর ধৈর্য লাগবে, বিরক্ত হলে চলবে না। আর যার ভিতরে ক্রিয়েটিভিটি আছে সেই কিন্তু সুন্দরভাবে গ্রাফিক্যাল বা ডিজাইনের কাজটা করতে পারে। তো বকবক করার দরকার নেই, যে কাজে যাচ্ছিলাম সে কাজে যাই। তো আমরা এখানে কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দেওয়ার পর দেখেন একটি ডায়ালগ বক্স চলে এসেছে, আপনি এটিকে কী ধরনের আপনি প্যাটার্নে করবেন। এখানে আপনি এ4 সাইজ দিতে পারেন, লিগেল দিতে পারেন, লেটার দিতে পারেন, যে কোনোটা দিতে পারেন। আমরা এ4 সাইজ দিলাম। এখানে রয়েছে দেখেন RGB কালার এবং CMYK। আমরা কিন্তু অবশ্যই আমরা RGB দেবো না, আমরা অবশ্যই CMYK আমরা দিব। CMYK দেওয়ার পরে আপনি এখানে ওকে দিয়ে দেবেন। এখানে আরেকটি বিষয় রয়েছে, এখানে যে আপনি পেজ দিয়ে সেটিকে আপনি ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেট করবেন। তো এটাই আসলে হাইট উইথ, এটা আপনি যে কোনোভাবে আপনি পরেও এটা সেট আপ করতে পারবেন। তো আমরা লম্বালম্বি দিলাম, দিয়ে এখানে CMYK দিয়ে ওকে দেওয়ার পর দেখেন এই যে লম্বালম্বি দিয়েছি, এই জন্য এরকম একটি বক্স চলে এসেছে। এখন ধরেন এটিকে আপনি একটি ডিজাইন করবেন। এটি ডিজাইন করতে গেলে প্রথমে আপনি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে রিটেঙ্গেল, এই রিটেঙ্গেল দিয়ে আগে আপনাকে যে কোনো কাজ, ধরেন আমি একটি ভিজিটিং কার্ড তৈরি করবো। তো ভিজিটিং কার্ড তৈরি করতে গেলে আগে আপনি ভিজিটিং কার্ডের সাইজটা আপনি জানতে হবে। তো সাইজ জানতে হলে তো আপনি স্কেল দিয়ে মাপ দেবেন। তো তার আগে এখানে রোলারটি প্রথমেই একেবারে ওপেন হওয়ার সাথে সাথেই কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দিলে এখানে একটি রোলার চলে আসবে। রোলার চলে আসার পর এখানে ডান বাটনে, মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ইঞ্চি চলে আসবে, যেহেতু আমরা ইঞ্চির মাপটা বুঝি সেহেতু আমরা ইঞ্চিরা দিব। ইঞ্চিরা দেওয়ার সাথে সাথে এখানে ক্লিক করার পর দেখেন এই যে একটি বক্স চলে এসেছে। এখন আপনি কী সাইজ দেবেন, 3.25 এবং 2, এটি হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ, দিয়ে ওকে দিয়ে দেবেন। এখন এখানে কিন্তু কোনো কিছুই নেই, একদম ফাঁকা। এটাকে কিন্তু আপনার ডিজাইন করে আপনাকে সুন্দর করে পরিপাটি করতে হবে। তো ধরেন এইটি আমি একটি কাজ করলাম, এই কাজটি করতে গেলে হ্যাঁ এখন এটিকে আমি সেভ করব। ধরেন এরকম আমি একটি, ধরেন আমি একটি ডিজাইন তৈরি করি, হ্যাঁ ধরেন আমি এরকম একটি বক্স নিলাম, আরও একটি বক্স নিলাম, নিয়ে এই যে বক্সটি আমি টানলাম, এই বক্সটি কিন্তু আমরা এটি দিয়েই করতে পারতাম। ডাবল ক্লিক করলাম, এই যে কপি, ঠিক আছে, এটা কিন্তু আরেকটি হয়েছে, আপনি দেখবেন এই যে, ঠিক আছে। এখানে ধরেন আমি এই ধরনের একটি কালার দিলাম, ওকে। আর এই যে নিচে ধরেন আমি এটাকে কপি করে নিয়ে আসলাম,
এনে এটাকে আমি লাল দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেওয়ার পর এটাকে আমি যে লাইন যে স্ট্রোকগুলি রয়েছে স্ট্রোকগুলিকে সবগুলি আমি কেটে দিলাম, আনচেক করে দিলাম। তো এখন এটা আসলে এই কালার না, এটা আমি ব্ল্যাক দিই। ওকে, এখন এটা ধরেন একটা ভিজিটিং কার্ড, বা আপনি আরও যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন একটু হালকা করলেন, একটু হালকা রাখলেন। এখন এই পেন টুল দিয়ে আপনি এটাকে, অর্থাৎ কোনো একটি কাজ করা আর কি, ঠিক আছে। আপনি একটি কাজ করলেন, ধরেন এরকম দিলেন, এই ঠিক পয়েন্টটিতে আপনি ক্লিক করতে হবে। ওকে, করার পর দেখেন এই যে গ্রেডিয়েন্ট কালার, আসলে এই যে টুলসগুলি যখন আপনি জানবেন তখন কিন্তু এই টুলস, সমস্ত টুলস দিয়ে কিন্তু একটি কাজ করতে হয়। অতএব এই যে দেখেন, এই যে আমি একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি, এই ব্যাকগ্রাউন্ডটিতে আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা সেভ করব। তো সেভ করতে গেলে দেখেন আসলে ডিজাইনের ক্ষেত্রে আপনি যেভাবে দিবেন সেভাবে কিন্তু ডিজাইন হয়ে যাবে। এটা কিন্তু কোনো ধারাবাহিক কোনো সিস্টেম আমার আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে আমার ধারণা থেকে আমি বলছি, আপনি যেভাবে করেন সেভাবেই ডিজাইন, কিন্তু যাই করেন আপনি গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করতে হবে, এলোমেলোভাবে করলে কিন্তু হবে না। যাই করেন গুছিয়ে করতে হবে, যেন দৃষ্টিনন্দন হয় কাজটি, যাতে একজনে দেখলে মনে হয় যে না কাজটি তো চমৎকার হয়েছে, হ্যাঁ গ্রাফিক্সটা তো অনেক সুন্দর হয়েছে। তো এরকম মানে চিন্তা চেতনাটা থাকতে হবে ওই দিকে, ঠিক আছে। হ্যাঁ, ধরেন এরকম আমি দিলাম, দিয়ে এখন এটাকে আমি ট্রান্সফর্ম করে দেবো। আসলে সব কিছু কিন্তু ওই টুলসে কিন্তু নেই, হ্যাঁ আমি যে আগে যে টুলসগুলি দেখেছি সবগুলি কিন্তু নেই। দেখেন এইটা দিয়ে কিন্তু আমি, এই যখন আপনি জানবেন, তো আমি আরেকটি কথা ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে আমার চতুর্থ পর্ব। তো আসলে প্রথমে কিন্তু কাজ করতে পারবেন না, ধারাবাহিকভাবে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনি পারবেন না। তো এরকম দিলাম, ধরেন এই ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটিকে আমি মনে করি যে এই যে এখানে রয়েছে আমি আগে দিয়েছিলাম, হ্যাঁ আমি এটি দিয়ে একটু আঁকা বাঁকা করে নিব, ঠিক আছে। আমি এখানে ধরে আঁকা বাঁকা করে নিব, ধরেন এরকম আমি আরও চার পাঁচটি আইটেম আমি দিয়ে দিব, ঠিক আছে। এটি একটু সোজা করে নিই। ওকে, তো এই এখন এটাকে আমি একটু ঘুরিয়ে দিব। এই যে দেখেন আমি আগেও তো বলেছি, এই হচ্ছে বিষয়। আর একটু অ্যাঙ্গেল করতে হবে, ওকে, তো আর একটু করতে হবে, আর একটু, ওকে। এই এখন এটিকে আমি ট্রান্সফর্ম করে দিব, আর এখানে ওই যে আগে গ্রেডিয়েন্ট কালারটাকে আমি আবার দেব এখানে, এই যে বিন্দুতে অর্থাৎ ডিলিটে ক্লিক করলে কিন্তু গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে। দিয়ে এটাকে এই যে রোটেট দিবেন, রিডায়াল, রিডায়ালে দেওয়ার পর দেখুন এখানে একটু ট্রান্সফর্মটা আপনি একটু কমিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে আসলে আর একটু আরও কম দিতে হবে, নাহলে লেখা আপনি বাসাতে পারবেন না, লেখাটাকে আপনি বোঝাতে পারবেন না, ঠিক আছে। তো এই আর এখানে আমি একটু হালকা দিয়ে দিলাম, ওকে, দিয়ে ট্রান্সফর্মটা আপনি একটু কমিয়ে দেবেন। ধরেন 30 দিলাম, 30 দিলে মোটামুটি, আর একটু এ দিলাম, ধরেন 20 দিলাম। ওকে, দেওয়ার পর এখন এটি কিন্তু দেখেন চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে। আসলে হ্যাঁ আমি কিন্তু তেমন কোনো কিছু করি নাই, তো চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড হয়েছে। এইটিকে আমরা সেভ করব। এখন সেভ করতে গেলে আপনি কীভাবে করবেন, ফাইল মেনুতে যাবেন, গিয়ে এ হচ্ছে সেভ। আপনি পরবর্তীতে এখানে যে অংশটি রয়েছে অর্থাৎ কন্ট্রোল এস, হ্যাঁ সেভ দিতে গেলে আমি কন্ট্রোল এস দিব, অথবা সবচেয়ে বেটার হচ্ছে কন্ট্রোল শিফট এস, হ্যাঁ সেভ এস, আপনি এটাকে সেভ এস দিয়ে দেবেন। কন্ট্রোল শিফট এস দেওয়ার পর আপনি ফাইলটি কোথায় রাখবেন এই জায়গায় রেখে আপনি একটি নাম দেবেন, ফাইল নেম, ফাইল নেম, এখানে আপনার ফাইল নেমটি দিবেন, কী নামে আমি আপনি ফাইলটি সেভ করবেন, দিয়ে আপনি ওকে করে দেবেন। ওকে করার পরে কিন্তু আপনার এটিকে এটি সেভ হয়ে যাবে। তো আমি এটি আর সেভটা দেখাচ্ছি না, এখানে সেভের কাজ শেষ। এখন আমি ওই যে সেভ করছি যে ফাইলটা, যে ফাইলটি আমি সেভ করেছি সেই ফাইলটি আমি ওপেন করবো। এটাকে আমি ক্লোজ করে দিলাম, কিন্তু ক্লোজটি কীভাবে করলাম, এই ফাইলটি আমি ক্লোজ করে দেবো মনে করেন। সেভ করার পর অল্টার অ্যাপ ফর ফাইল মেনু, এই যে সি ফর ক্লোজ, সি দিলেও হবে, অর্থাৎ আপনি অল্টার কন্ট্রোল ডাব্লিউ দিলেও হবে, হ্যাঁ
এই যে ক্লোজ, এখন আমি ওপেন করব, ঠিক আছে? আমার যে পুরাতন ফাইলটি রয়েছে সেটি ওপেন করব। তো আমরা নিয়মিত ফাইলে যাব, ওপেনে দিব। ওপেনে দেওয়ার পর আমি কোন ফাইলটি ওপেন করব, ওই যে আমার আগের যে কোহিনুর গ্রাফিক্স রয়েছে সেই ফাইলটিকে আমি ওপেন করব। তো ওপেন হচ্ছে, এই হচ্ছে ফাইলটি ওপেন হয়েছে। এখন যে কাজটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই এই হচ্ছে এই যে কাজটি, হ্যাঁ, এই এটিকে এখন মনে করেন আপনি, এখন এটিকে আপনি আর কি রয়েছে, আপনার যে এখানে রিসেন্ট যে ফাইল রয়েছে 10টি ফাইল আপনাকে দেখাবে, সর্বশেষ যে ফাইলগুলি আপনি ওপেন করবেন। দেখেন সর্বশেষ আমি এই যে ফাইল নেম নামে একটি ফাইল সেভ করেছিলাম সেটি দেখাচ্ছে, আর এর আগে আমি যে কোহিনুর গ্রাফিক্স করেছিলাম সেটি দেখাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, এখন আমি এই যে আগে দেখিয়েছি নিউ কন্ট্রোল এন আর হচ্ছে কন্ট্রোল ও, অর্থাৎ পুরাতন ফাইল ওপেন করা, বা এখানেও গিয়ে আপনি ওপেন দিতে পারেন, হ্যাঁ, আর সেভ এবং সেভ এজ। এখন এই যে কাজটি আমি এখানে আনলাম, এটাকে কিন্তু আমার বারবার কিছুক্ষণ কাজ করার পর পর আমরা কিন্তু বারবার সেভ দিব। তো বারবার সেভের জন্য কী দেবো? কন্ট্রোল এস, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করব। কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা বারবার, যেমন আমি, আপনি ফাইল ওপেন করবেন, হ্যাঁ, ওপেন ওপেন করার ক্ষেত্রে কন্ট্রোল ও, হ্যাঁ, এবং বারবার সেভের জন্য কী দেবেন? কন্ট্রোল কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল প্লাস এস ফর সেভ, কন্ট্রোল এস দিবেন বারবার সেভের জন্য, কন্ট্রোল এস দিবেন। ওকে, এখন এই হচ্ছে প্লেস, প্লেসের যে কাজটি রয়েছে সেটি হচ্ছে এইগুলি তেমন একটি প্রয়োজন নেই, আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে সেভ, বারবার সেভ এবং সেভ করা। আর এই যে প্লেসের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি ইলাস্ট্রেটর যদি ফটোশপের কোনো ফাইল আনতে চান এখানে, তাহলে এই প্লেসে আপনি ক্লিক করবেন। প্লেসে ক্লিক করার পর আপনি কোন ফাইলটি আনবেন সেই ফাইলটি এখান থেকে ক্লিক করে আপনি এরকমভাবে এই যে প্লেস দিবেন। প্লেস দেওয়ার ফলে কিন্তু আপনার এই যে ফাইলটি চলে এসেছে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, ফাইলে যাবেন, প্লেস দিবেন, আপনি কোন ফাইলটি এখানে নেবেন, ঠিক আছে? যে ফাইলটি আপনি এখানে নিতে চান সেই ফাইলটি নিয়ে, ধরেন আমার এই ছবিটি আমি অ্যাড করলাম, এই ছবিটিতে ক্লিক করে আপনি এই যে ক্লিক করবেন, ছবিটা আসছে, একটু বড় ছবিটি, এই জন্য আসতে একটু দরকার নেই, আমি স্টপ দিয়ে দিলাম। আমি যেটি সহজ, হ্যাঁ, যেটি কম সময় লাগবে সেটি আমি আনি। মনে করেন আপনি এই যে থিমটি রয়েছে, এই যে ফ্লাওয়ারটি রয়েছে, আমি সেটিকে আনবো, এই যে এরকম, হ্যাঁ, এই ধরেন এটি দিয়ে আপনি একটি ডিজাইন করে ফেলতে পারবেন। এ হচ্ছে বিষয়, আমি ডিলিট দিয়ে দিলাম, প্লাস গেল, আর কি রয়েছে, আর এক্সপোর্ট, এগুলি পরে আপনাদেরকে বোঝাবো। তো এগুলি পরে, এগুলি কোনো তেমন কোনো কাজ নেই। এখানে রয়েছে ডকুমেন্ট সেট আপ, হ্যাঁ, ডকুমেন্ট সেট আপে হচ্ছে কি, দেখেন কন্ট্রোল প্লাস অল্টার, কন্ট্রোল অল্টার পি, কন্ট্রোল পি দিলে এখন এই যে পেপারটি রয়েছে এই পেপারটি যদি আমরা মনে করি, এখানে কিন্তু এফোর রয়েছে, হ্যাঁ, আমরা যদি মনে করি এটিকে আমরা লিগ্যাল সাইজ দেবো, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার ধরে আপনি পি দিবেন। পি দিলে কিন্তু ওই যে যে সেট আপটি আমাদেরকে আগে দেখিয়েছিল সেই সেট আপটি চলে আসবে। তো এখন আমি এখান থেকে গিয়ে আমি লিগ্যাল দিলাম, লিগ্যাল দিলাম, এখানে আমি ইচ্ছে করলে ল্যান্ডস্কেপ করতে পারি, ইচ্ছে করলে পোর্ট্রেট করতে পারি, ল্যান্ডস্কেপে দিই, ওকে দেওয়ার পর এটা কিন্তু প্রিন্টের যে একটা সাইজ রয়েছে এই যে এরিয়াটি, এই যে বিন্দু বিন্দুর মতো দেখা যাচ্ছে, এই এরিয়াটিকে করতে গেলে আবার এখানে আপনি সেট আপটা দেবেন লিগ্যাল, অর্থাৎ আগে যে সেট আপটা দিয়েছিলেন সেই সেট আপটা দিয়ে ওকে ওকে দিয়ে দেবেন। এই যে দেখেন পুরো বিষয়টা কিন্তু আপনার লম্বা হয়েছে, লিগ্যাল সাইজ, এবং এই যে আপনার যে প্রিন্ট যে এরিয়া, এই এরিয়া সহ কিন্তু জিনিসটি মানে সেট আপ হয়েছে। তো ফাইল মেনুতে আরও একটি আরও বিষয় রয়েছে, এখন হচ্ছে আপনি প্রিন্ট দিবেন, মনে করেন আপনি কাগজ প্রিন্ট দিবেন, কাগজ প্রিন্ট দিতে গেলে প্রিন্ট আগে সেট আপ করে নিতে পারেন অথবা ডাইরেক্ট প্রিন্ট দিতে পারেন। প্রিন্টের অপশানে যাবেন, গিয়ে আপনি এখানে পেজ নাম্বার লিখবেন, হ্যাঁ, লিখে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই যে বাউন্ডারির ভিতরে যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আপনার প্রিন্ট হয়ে যাবে। আরেকটি অপশন রয়েছে ফাইল মেনুতে, সেটি হচ্ছে এক্সিট। এক্সিট কিন্তু আমরা সাধারণত কন্ট্রোল কিউ দিলেই আপনার এক্সিট হয়ে যায়। তো এই ছিল ফাইল মেনুর কাজ। তো ফাইল মেনুতে যে কাজগুলি রয়েছে কী কী রয়েছে, কন্ট্রোল এন নতুন ডকুমেন্ট, কন্ট্রোল ও পুরাতন ফাইল ওপেন করা, হ্যাঁ, আর অবশ্যই আপনি দেখেন এখানে একটি অপশন রয়েছে রিভেন্ট, এখানে আপনি ক্লিক করার পর দেখেন এই যে অপশানটি, এখানে কখনো কিন্তু এখানে ক্লিক করবেন না, এখানে ক্লিক করলে আপনার ফাইলে যা আছে সব চলে যাবে, আপনি ক্লিক করবেন এই ক্যান্সেলে, হ্যাঁ, রিভার্টে কোনো ক্লিক করার দরকার নেই, আপনি ক্যান্সেলে ক্লিক করবেন, ওকে। এখন
ফাইল মেনুতে হচ্ছে নিউ, ওপেন, তারপর হচ্ছে ক্লোজ, সেভ, সেভ এজ, বারবার সেভ, সেভ এজ, তারপর প্লেস, হ্যাঁ, তারপর ডকুমেন্ট সেট আপ, তারপর হচ্ছে কাগজ প্রিন্ট করা, তারপর হচ্ছে ফাইল এক্সিট করা। এই ছিল ফাইল মেনুর কাজ। আসলে মেনুবারের ভিতরে কিন্তু তেমন কোনো কাজ নেই, মূল কাজ হচ্ছে এই যে বারটিতে, এই যে বারটি দেখছেন সেটি হচ্ছে মূল মন্ত্র। এই এটিকে আপনি যদি ভালোভাবে গাঠেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে ইডিট মেনু। ইডিট মেনুর কাজ হচ্ছে, আসলে এই কাজটি করতে হলে আমার অবশ্যই এমএস ওয়ার্ডের টিউটোরিয়াল রয়েছে। এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালটি আগে আপনার দেখে আসতে হবে। এমএস ওয়ার্ডের টিউটোরিয়ালটি যদি আপনি দেখে আসেন তাহলে আপনার এই কাজটি করতে আপনার জন্য অনেক সহজ হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, এমএস ওয়ার্ডের কিন্তু টিউটোরিয়ালে আমার যে নোটটি রয়েছে, আমার যে টিউটোরিয়ালের যে বই রয়েছে, সেই বই কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কে দিয়ে দিয়েছি। আপনি ইচ্ছে করলে ডাউনলোড করে আপনি ওইখান থেকে শিখতে পারেন। ওইখানে শর্ট কমান্ড অনেক সুন্দরভাবে দেওয়া রয়েছে, আপনি শুধু এটাকে ডাউনলোড করে তারপর প্রিন্ট দিয়ে আপনি এখান থেকে শিখে নিতে পারেন। তো এখন হচ্ছে এডিট মেনু। এডিট মেনুর কাজ হচ্ছে তো এডিটিং করা, তো জানেনই, বুঝতে পারছেন। এখন মনে করেন আমি এই জিনিসটিকে আমি কেটে ফেলবো, হ্যাঁ, এটাকে আমি কেটে ফেলবো। তো আমরা এখানে সিলেক্ট করে আমি এই যে কাট অর্থাৎ কন্ট্রোল এক্স দিলে কিন্তু কেটে গেল, কন্ট্রোল জেড দিলাম ফিরে আসলো। আমরা অনেক সময় অনেক কাজ করি, অনেক কাজ করার ক্ষেত্রে দেখা যায় ধরেন আমি এরকম একটা করলাম আর কি, ঠিক আছে, ধরেন এরকম আমি একটা করলাম, হ্যাঁ, এরকম করার পর ধরেন এই ধরেন আমি এরকম দিলাম, ঠিক আছে, আমি এরকম এরকম একটি অংশ করলাম। করার পর এটিকে আমি ফিরিয়ে পরবর্তী আগের অবস্থায় ফিরে যাবো, তো কন্ট্রোল জেড দিলে কিন্তু এটা ফিরে যাবে, দেখছেন, কন্ট্রোল জেড দিচ্ছি, যতই দিচ্ছি ততই কিন্তু পূর্বের স্থানে চলে যাচ্ছে। ওকে, আমি আর দিলাম না। ওকে, এখন হচ্ছে কি পেস্ট, পেস্ট জিনিসটা কি, ধরেন এই জিনিসটাকে আমি এখান থেকে কেটে, এখান থেকে কেটে যেমন কন্ট্রোল এক্স দিয়ে কাটলাম, কেটে আবার এটাকে পেস্ট করবো, কন্ট্রোল ভি দিলেই কিন্তু পেস্ট হবে। এই যে এখানে পেস্ট হয়েছে। আর কপি যে জিনিসটি রয়েছে, কপি, এই কপিটি হচ্ছে আপনার এখানেও থাকবে আরও ভিন্ন ভিন্ন স্থানে যাবে। ধরেন কপি কিন্তু আমরা মূলত এভাবেই করতে পারি, ইলাস্ট্রেটরে এরকম দিয়ে আমরা যে কন্ট্রোল ডি দিলে কিন্তু এটাও কিন্তু কপি। আবার অনেক সময় যদি আপনি লেখা বা বিভিন্ন ক্ষেত্রে আপনি ওইভাবে কপি করতে চান, সেক্ষেত্রে ধরেন আমি লিখলাম, হ্যাঁ, রাসেল, রাসেল, এই লেখাটাকে আমি কপি করব। তো এই লেখাটাকে কপি করতে হলে যে ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনি যে কন্ট্রোল সি দিবেন, দেওয়ার পরে যে কন্ট্রোল ভি, যতবার কন্ট্রোল ভি দিবেন ততবারই কিন্তু এটা পেস্ট হবে। তো এ হচ্ছে কপি, হ্যাঁ। আর মনে করেন আপনি ডিলিট করে ফেলবেন, এই যে ডিলিট। আর আমি আরেকটি জিনিস দেখিয়েছিলাম যে কপির যে পেস্ট, যে বিষয়টি পেস্ট হচ্ছে, মনে করেন যে কন্ট্রোল ভি, ধরেন আপনি আপনি বোঝাচ্ছি, ধরেন এটাকে এটা লাল করলাম, হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু কপি, এই যে কপি, তো কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। এখন পেস্ট করার যে সিস্টেমটা, আপনি যদি কন্ট্রোল এই যে দেখেন এফ দেন তাহলে কিন্তু পেস্ট ইন ফ্রন্ট, আর পেস্ট ইন ব্যাক, ব্যাক হচ্ছে নিচে আর ফ্রন্ট হচ্ছে উপরে। যেমন কন্ট্রোল বি যদি দিই আমি, এটা কিন্তু নিচে এটা হয়েছে, দেখেন এই যে, আর যদি কন্ট্রোল এফ দিই তাহলে কিন্তু এটার উপরে হয়েছে, হ্যাঁ, দেখবেন এটা অবশ্যই এটার উপরে হয়েছে, এই এই যে, ঠিক আছে, এই এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এখন আপনাদেরকে দেখাবো কপি পেস্ট, হ্যাঁ, কাট পেস্ট হলো, এবং ক্লিয়ার। ক্লিয়ার জিনিসটা কি, যে ডিলিট যে অপশানটি রয়েছে কিবোর্ডে, ডিলিট দিলে যে কাজটি হবে, এই ক্লিয়ার দিলে কিন্তু এই কাজটি হবে। আপনি সিলেক্ট করে যে ক্লিয়ার দিলাম, এই চলে গেল, এই হচ্ছে ক্লিয়ারের কাজ, ঠিক আছে। আর তেমন কিছু নেই, আর যে কালার সেটিং, এইগুলি কোনো, এগুলি কোনো প্রয়োজন নেই, এগুলি আপনার এত গাড়াগাড়ি করার প্রয়োজন নেই। আমি যতটুকু দেখাই আপনি ততটুকু দেখবেন। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে কিবোর্ড, হ্যাঁ, কিবোর্ড শর্টকাট। আপনি যদি কিবোর্ডের শর্টকাট কি কমান্ড শিখতে চান, আপনি এই এডিট মেনুতে গিয়ে এই যে কিবোর্ড শর্টকাট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একেবারে টোটাল, হ্যাঁ, আপনার কোন টুলসের কী নাম এবং কোনটা শর্টকাট কী, কিন্তু এই যেগুলি শুধু টি দিলে কিন্তু ট্যাক্সের যে অপশান সেটি চলে আসবে, এরকম, হ্যাঁ, শিফট সি দিলে এটার ভিতরে যে একটি অংশ রয়েছে কনভার্ট সেটি চলে আসবে, বি দিলে মানে সিলেকশানে চলে আসবে, এ দিলে ডাইরেক্ট সিলেকশান, এরকম কোনটার কী নাম, হ্যাঁ, আপনি সবগুলি এখানে রয়েছে। এই টুলসগুলি কিন্তু মেইন, এই টুলসগুলি, এই যে দেখেন এখানে টুলস, হ্যাঁ, এখানে হচ্ছে মেনু,
এখানে টুলস, হ্যাঁ টুলসগুলি আপনি এখান থেকে শিখে নিতে চিনতে পারেন। তো এই ছিল এডিট মেনুর কাজ, ছিল এডিট মেনুর। এখন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মেনুতে রয়েছে দেখেন এই যে ট্রান্সফর্ম, ঠিক আছে। ট্রান্সফর্ম আসলে কি, ট্রান্সফর্মে আপনাকে কন্ট্রোল ডি দিলে এগেন মুভ, হ্যাঁ কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম দিলে কি হবে দেখেন, কন্ট্রোল শিফট এম দিলাম আমি, এম দিলাম, কন্ট্রোল শিফট এম দিলাম, কি হয়েছে একটি যে অপশান হরিজেন্টাল ভার্টিক্যাল, এই যে কপি করার যে অপশানটি, সেই অপশানটি চলে এসেছে, এই যে দেখেন আর একটি কপি চলে এসেছে। আপনি এভাবেও করতে পারেন, অতএব আমরা ওইভাবে যাচ্ছি না, অর্থাৎ মুভ মানে কপি, কন্ট্রোল শিফট এভাবেও করতে পারেন, অথবা আমরা ডাবল ক্লিক করে কিন্তু করে ফেলি, যে রোটেট হচ্ছে, এই যে রোটেটটা হচ্ছে এই এই যে অপশানটি, হ্যাঁ এই অর্থাৎ এখানে যে অপশানটি রয়েছে সেই অপশানগুলি এই বিভিন্ন মেনুতে আপনার দেওয়া রয়েছে। তো এ হচ্ছে বিষয়। আর এখানে দেখেন যে এভারেজ, যে দেখেন এই যে ব্র্যান্ড ব্রিং ব্রিং টু ফ্রন্ট, অর্থাৎ এই যে আমি থার্ড ব্র্যাকেট, এই যে এটি দিলে আপনার ফ্রন্ট মানে উপরে আসবে, আর এটা দিলে একটা দিলে একটা অংশ আসবে, হ্যাঁ আর এটা দিলে একটা অংশ নিচে যাবে, আর এটা দিলে কিন্তু নিচে যাবে, ঠিক আছে। এরকমভাবে আপনি উপরে নিচে করতে পারেন, যেমন আমি বুঝিয়ে দিচ্ছি, যেমন ধরেন যে কন্ট্রোল শিফট ধরে যে থার্ড ব্র্যাকেট দিলাম, এই যে নিচে চলে গেল, যদি আমি একটা দিলাম এই যে উপরে আসলো না কিন্তু, হ্যাঁ কন্ট্রোল শিফট ধরে দিতে হবে, এ হচ্ছে বিষয়। এখন এখন আপনি এই যে অবজেক্ট অ্যাভারেজ, হ্যাঁ এই 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 হচ্ছে বিষয়। আর এখানে দেখেন যে গ্রুপ রয়েছে, ধরেন আপনি কাজ করার ক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ধরেন এই যে এই জিনিসটা, ধরেন এটা কিন্তু আমি গ্রুপ করে ফেলছি, গ্রুপ করতে গেলে কিন্তু কন্ট্রোল জি দিলে গ্রুপ গ্রুপ হবে, আর কন্ট্রোল শিফট জি দিলে আপনি গ্রুপ মানে আনগ্রুপ হয়ে যাবে। যেমন ধরেন এই যে গ্রুপ আনগ্রুপ, এই যে দেখেন একটু আনচেক হয়ে রয়েছে, গ্রুপ দিলাম, গ্রুপ দেওয়ার পর দেখেন এটা কিন্তু এই যে আনগ্রুপেরটা কিন্তু এখন সিলেক্ট, এই যে কন্ট্রোল শিফট ধরে জি দিলে আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে। এরকম মনে করেন আপনি এটা এই যে আনগ্রুপ হয়ে গেছে, এখন এটাকে আমি গ্রুপ করলাম, ঠিক আছে। গ্রুপ করার পর দেখেন লক, এটাকে আমি আগেও বলেছি যে লক করবেন, হ্যাঁ যেমন ধরেন আপনি এখানে ক্লিক করলে আপনি সিলেক্ট হবে না, এটাকে লক করে ফেলবেন। লক করতে গেলে যে এখানে দেখেন রয়েছে এই যে লক, হ্যাঁ সিলেকশন ধরে কন্ট্রোল টু দিবেন, কন্ট্রোল টু দিলে কিন্তু আপনি লক হয়ে যাবে। আবার যখন কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টা ধরে টু দিবেন, লকটা আনলক হয়ে যাবে। তো কন্ট্রোল টু দিলাম, এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়নি, ঠিক আছে, হ্যাঁ আর কন্ট্রোল শিফট টু দিবেন, আনলক হয়ে যাবে। আচ্ছা এখন যদি আপনি এটাকে লুকিয়ে ফেলেন, ধরেন আপনার ফাইলে কোনো কিছু, এখন অনেক কিছু দেখা যাচ্ছে, আপনি মনে করেন যে আপনি এই অংশটাকে আপনি লুকিয়ে ফেলবেন, ঠিক আছে, কন্ট্রোল টি দিবে, থ্রি দিবেন, দিলেই লুকিয়ে ফেলবে, যে হাইট, এই যে শিফট সিলেকশন, হ্যাঁ এটাকে আপনি কন্ট্রোল টি দেওয়ার পরের সাথে সাথে কিন্তু হাইড হয়ে যাবে, মানে এটি লুক মানে হারিয়ে যাবে, এই যে নাই এখানে আর কোথাও, কী ব্যাপার, কোথায় গেলো কোথায় গেলো, নো টেনশন, কন্ট্রোল অল্টার দিয়ে আপনি থ্রি দিবেন, দেওয়ার সাথে সাথে চলে আসবে। আপনি ইচ্ছে করলে সবগুলিকে আপনি লক করে ফেলতে পারেন, ব্লক করে ফেলতে পারেন, দেখেন কোনো কিছুই নেই, সবগুলি ফিরে আসবে। আপনি যদি এখানে এই যে লক, এই যে হাইট, এই যে কোন, এই যে শো অল, কন্ট্রোল অল্টার শো অল, এটা আনসার হচ্ছে কন্ট্রোল অল্টার থ্রি, কন্ট্রোল অল্টার থ্রি দেওয়ার সাথে সাথে দেখেন এগুলি সবগুলি কিন্তু চলে আসবে, ঠিক আছে। এখন এখন আরও যে বিষয়টি রয়েছে, এখন 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 আছে, এখন দেখাবো আপনাদের এই যে এক্সপ্যান্ড, হ্যাঁ এক্সপ্যান্ড কী জিনিসটি, এক্সপ্যান্ড হচ্ছে এই যে লেখাগুলি, ওই যে আমি এটাকে কিন্তু আমি কন্ট্রোল অল্টার চাপ দিয়ে, আমি এখানে কিন্তু কন্ট্রোল শিফট দিয়ে কিন্তু কন্ট্রোল শিফট ও দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে ক্র্যাট আউট হয়ে গেছে বা এক্সপ্যান্ড হয়ে গেছে, এইরকম এই কাজটিকে, এই লেখাটিকে আমি এক্সপ্যান্ড করে ফেলবো, এই যে অবজেক্ট ওকে, এই যে দেখেন এক্সপ্যান্ড হয়ে গেছে। তো আসলে মেনুর ভিতরে চাইতে কিন্তু শর্টকাটে কাজটা অনেক সহজে করা যায়, ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর এই যে মার্ক, হ্যাঁ এই যে মার্ক দেওয়ার সাথে সাথে দেখেন অনেকগুলি মার্ক এবড়ো জিবড়ো হয়ে গেছে, কিন্তু কন্ট্রোল এইচ দিলে যাবে না, আবার এটাকে কীভাবে মার্কটাকে মানে আনচেক করবেন, এই যে মার্কটা চলে গেল, ঠিক আছে। আচ্ছা এটা কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। আপনি এইখানে দেখতে পারেন, এইখানে যে বিষয়টি রয়েছে এটা দরকার আছে, এই যে জয়েন অ্যাভারেজ, হ্যাঁ আউটলাইন স্ট্রোক, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি আপনাকে ভালোভাবে দেখতে হবে। এখন জয়েন্ট, জয়েন্ট জিনিসটা কি, ধরেন আমি এরকম একটি পাথ করলাম, হ্যাঁ এখানে একটি দিলাম, এবং এটা দিয়ে বোঝাই, এখানে একটি দিলাম, দিয়ে এদিক দিয়ে একটি দিলাম, ঠিক আছে এরকম, এই ওকে সমস্যা নেই। এখন
এই হচ্ছে জয়েন্ট। এখন এটাকে আমি ওই যে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রিফ্লেক্ট কপি, যে ভার্টিক্যাল দিকে আরেকটি হয়ে যাবে, কপি প্রিভিউ দিতে পারেন অথবা কপি দিলেই হবে। এই যে কপি দেওয়ার সাথে সাথে দেখেন আরও একটি, হ্যাঁ, বক্স হয়ে গেছে এই পয়েন্টে পয়েন্টে নিয়ে। এটা কি কিন্তু এখন কিন্তু এটা কিন্তু এটা একটা বিষয়, এটা একটা বিষয়। দেখেন আমি একটু আলাদা অন্য একটা কালার দিলাম। দেখেন এখন আমরা যদি মনে করি এটাকে আমরা জয়েন্ট করে ফেলবো, এই জয়েন্টে হচ্ছে এখানে যে পাথ, এই যে জয়েন্ট, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে কন্ট্রোল জয়েন্ট হয়ে যাবে, অর্থাৎ দুটা এক হয়ে গেছে। আগে কিন্তু আলাদা আলাদা ছিল, এখন কিন্তু জয়েন্ট হয়ে গেছে। অনেক কাজের সুবিধার জন্য কিন্তু আমরা জয়েন্ট করব। এখন যখন যেটা প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা সে কাজটি করব। যখন জয়েন্টের প্রয়োজন পড়ে জয়েন্ট করব, যখন, হ্যাঁ, আপনি যেভাবে খুশি কিন্তু আপনি সেভাবে কাজটি কিন্তু করতে পারেন। দেখেন ডিজাইনের মানে কোনো শেষ নেই, আপনি যেভাবে দেবেন সেভাবে ডিজাইন। ওকে, যাক এভাবেই থাক। ওকে, এখন জয়েন্ট গেল, জয়েন্টের পরে আপনি চলে আসেন এই যে অ্যাভারেজ। অ্যাভারেজ যে জিনিসটি সেটি কি? অ্যাভারেজ হচ্ছে মনে করেন এই যে একটি বিন্দু আর এই যে একটি বিন্দু, এই দুটি বিন্দু আপনি যদি মনে করেন এই দুটি বিন্দুকে আপনি এক সমান মানে সমান মাঝখানে করে ফেলবেন। এখানে একটা স্কেল টান দেন, দেখেন এটা কিন্তু এক এই একটি বিন্দু হচ্ছে এখানে, আরেকটি বিন্দু হচ্ছে এখানে। আপনি এই দুটি পয়েন্ট যদি একসঙ্গে সিলেক্ট করে আপনি কন্ট্রোল অল্টার জে দেন, কন্ট্রোল অল্টার জে, অর্থাৎ কন্ট্রোল অল্টার জে দিতে পারেন অথবা এখান থেকে গিয়ে আপনি এখানে ক্লিক করলে হবে। এই যে আপনার ভার্টিক্যাল, ঠিক আছে, হরিজন্টাল হচ্ছে এরকম, হ্যাঁ, বাম থেকে ডানে, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। ওকে দেওয়ার পর আর এই যে বোথ যদি দেন তাহলে এই যে সবগুলি একসঙ্গে কর্নার হয়ে যাবে। তো আমরা ভার্টিক্যাল দিলাম, ওকে। দেখেন এখন কিন্তু পয়েন্ট কিন্তু এক সমান হয়ে গেছে, এই যে, ঠিক আছে। আমি আশা রাখবো আমার টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার যদি আপনাদের একটু হলেও উপকারে আসে আমার এই কষ্টটা সার্থক হবে। হ্যাঁ, আমি চাই আপনারা আমার মতো করেই, আমার চেয়ে আরও ভালো করে আপনারা কাজ করেন, অনেক সময় দিয়ে। আপনি যত বেশি সময় দিবেন কাজে মাঝে, কাজটি কিন্তু তত সুন্দর এবং নিখুঁত হবে। তো এই ছিল বিষয়। এখন এখন দেখি কি রয়েছে। এই যে আউটলাইন স্ট্রোক, আউটলাইন স্ট্রোক জিনিসটা কি? এখন দেখেন এই যে আমরা যদি এরকম একটি বক্স টানি তাহলে কিন্তু এটা একটি বক্স হলো। হ্যাঁ, এখানে বক্সের একটি ভিতরে একটি কালার দিলাম, এখানে কিন্তু আমরা একটি ফিল কালার দিতে পারছি, বা এই কালার দিয়ে আমি আপনাদেরকে বোঝাই গ্রেডিয়েন্ট কালার আমি দিতে পারছি। হ্যাঁ, এখন আমি যদি মনে করি যে এই যে স্ট্রোকটি রয়েছে, এই যে যে কালো, আমি কালো করে দিই, এই যে কালো যে লাইনটি রয়েছে, কালো যে বর্ডারটি রয়েছে, সেই বর্ডারটিকে আপনি এইরকম গ্রেডিয়েন্ট কালার করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন? আপনি কিন্তু দিলে কিন্তু হবে না। আপনি যদি এখানে ডিলিটে বা বিন্দুতে ক্লিক করেন আপনার কিন্তু হবে না, কারণ এই জন্য হবে না, এটাকে আউটলাইন স্ট্রোক করতে হবে, অর্থাৎ এইরকম করতে হবে বিষয়টিকে, এই জাতীয় কাজটি করতে হবে। তো এই জাতীয় করতে হলেই কীভাবে করবেন, এখানে চলে যাবেন সরাসরি অবজেক্ট গিয়ে, এই পাতে চলে যাবেন, পাতে চলে যাওয়ার পর এই যে আউটলাইন স্ট্রোক, আউটলাইন স্ট্রোকে ক্লিক করার সাথে সাথে দেখেন এটি কিন্তু আলাদা ওই যে বক্সের মতো আপনার হয়ে গেছে, এটা একটা অংশ হয়ে গেছে, এটা একটা অংশ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এখন কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি ওই কালারটি দিতে পারছেন। এই হচ্ছে বিষয়। তো এই ছিল আজকের বিষয়। তো আজকে এ পর্যন্তই, আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি ফাইল, এডিট এবং অবজেক্ট। হ্যাঁ, তো পরবর্তী টিউটোরিয়ালে আমি বাকি অংশগুলো দেখাবো, সে পর্যন্ত ভালো থাকুন।